আমার মনাটিয়া আগুন মাসের তান তুলিয়া করমো তোমায় দিয়া তুমি মান করো না ও শুনো শুন শুনো প্রাণের। এই গানটা কে কে শুনেছেন? আই থিঙ্ক এই গানটা কম বেশি অলরেডি সবাই শুনে ফেলেছেন। গানটা আমার এত বেশি ভালো লেগেছিল, বাচ্চাটা এত কিউট, মাশাআল্লাহ তার কণ্ঠ তো এক কথায় অসাধারণ। আর এইদিকে ওয়াজের পাপা বাসায় এসে আমাকে বলছিল আম পেরে নিতে গাছ থেকে, বাট আমি বলছি তোমারটা তুমিই পারো। সো ওয়াজি আর ওয়াজের পাপা মিলে গাছ থেকে আম পেরে নিচ্ছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যার জন্য ওয়াজের পাপা খুব জোর করছিল যে চলো ছাদে যায়, চলো ছাদে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রায় অনেক দিন হয় কোনো ব্লগ পোস্ট করি না আপনাদের সাথে, সো ভাবলাম ভিডিওটা পোস্ট করি আপনাদের সাথে। এখানে আমরা ছাদে চলে আসছি, আর ছাদে এসে দেখলাম এই জিনিসগুলো খুব অগোছনো হয়ে আছে। আর এখানে ওয়াজিয়া তার পাপার সাথে ঘুরঘুর করছিল, তার পাপাকে হেল্প করবে, বাট সে তো পারবে না এইগুলো। আর এই যে এখানে আমগুলো ছিল, আর ওয়াজের পাপা তো এইগুলো গুছিয়ে নিচ্ছিল। আর এইখানে আপনাদের সবার আদরের ওয়াজিয়া বড়ি কি সুন্দর করে তার জামা কাপড়গুলো নিচ্ছিল, আমাকে বলছিল মাম্মা জামাগুলো নিয়ে নিই, চলো নিয়ে নিই। মানে সে ছাদে এসেই জামাগুলোর দিকে নজর দিল, সে এগুলো নিয়েই যাবে। তো এখান থেকে সে নিজে নিজে তার জামাগুলো নিচ্ছিল। আমার ওয়াজিয়া বুড়ি তার পাপাকে হেল্প করার পাশাপাশি তার মাম্মাকেও কত সুন্দর করে হেল্প করছিল, মাশাআল্লাহ আপনারা তো দেখতেই পেলেন। আমার ওয়াজিয়া বুড়ি কিন্তু নিজের কাজ নিজেই করে এখন থেকেই, সে এমন অনেক কাজ আছে নিজে নিজেই করে। আর এটা ছিল আমাদের ছাদে টবে লাগানো নাগা মরিচ, এটা এত স্পাইসি। যাই হোক আমি খেতে আসছি আম, এখানে আমি আসতেই চাচ্ছিলাম না কারণ আমি ছাদে খুব কমই আসি, বাট এখানে এসে দেখেন কত সুন্দর করে এই জায়গাটা সে গুছিয়ে নিয়েছে, বাট আম খাওয়ার নামই নাই। সো ফাইনালি ওয়াজের পাপা এই আমটাকে এখন কাটবে, সো আমাকে দেখাচ্ছিল এই দেখো। আমার ওয়াজিয়া বুড়িও কত সুন্দর করে বসে আছে, সে আম খাবে বলে। ওয়াজে কিন্তু অনেক টক খেতে পারে তার বাবার মতো, বাট টক আমি মোটেও তেমন খেতে পারি না। সো দেখি কি করে তারা দুজন মিলে, এখানে গল্প করতেছে আর আম কাটতেছিল। আমগুলো এত টক, দেখি ওয়াজিয়ার রিয়াকশনটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো, ওকে কি একটা রিয়াকশন দেয়। আর এখানে তারা গল্প করছিল বাবা মেয়ে মিলে। প্রথমে তো আমি ছাদে যেতেই চাইনি, বাট আমার তো এখানে এসে খুব ভালো লাগছিল। প্রথমে মোটেও আমার ভালো লাগেনি যেহেতু আমাদের বাসার কাজ চলতেছে, সো সবকিছুই অগুছানো ছিল, বসার মতো জায়গাটাও ছিল না। আপনারা তো দেখতেই পেলেন ওয়াজের পাপা এই জায়গাটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে, বাট এখন তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তার সাথে হচ্ছে লবণ মরিচ দিয়ে কাঁচা আম, ইস কেমন যে লাগতেছে। যে আমি তো বললাম যদিও আমি টক খেতে পারি না, বাট এটা সামনে পড়লে তো একটু হলেও খেতে হবে। আর এই যে ওয়াজিহা আমাদের ওয়াজিয়ার পাপা খুব সুন্দর করে আমগুলোকে ছিলে নিয়েছে, এখন খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যাতে করে কষ না লেগে থাকে, কারণ কষ লাগলে তো আরেক প্রবলেম হয়ে যাবে, তখন দেখা যাবে আম খেতে গিয়ে মুখটাই ছিলে যাবে। সো আমি তো অপেক্ষা করছিলাম কখন কেটে দিবে, তো ওয়াজের পাপা তখন আবার আমাকে খোঁচা মেরে বলতেছিল তুমি তো আসতেই চাও নাই, সো এখন কেন আম দাও শুরু করছো। তো এখানে ওয়াজের পাপা ক্লিন করে নেওয়ার পর কেটে নিচ্ছে আমগুলোকে। অবশেষে এই আমগুলো খাওয়ার সৌভাগ্য হলো আমার, আমগুলো এত বেশি টক ছিল। এই যে ওয়াজিয়া খাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তার রিয়াকশন, অনেক বেশি টক ছিল। আমি আসলে 2-3 পিস খাওয়ার পরে আমার দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বাট ওয়াজের পাপা বসে বসে সবগুলো আম শেষ করেছে। আই ডোন্ট নো সে এই টক আমগুলোকে কিভাবে ফিনিশ করেছে। আর কাঁচা আম লবণ মরিচ দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার তো ভর্তার চাইতে এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার ওয়াজদের মামনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।